আমার মালিশ হচ্ছে, অল্প বৃষ্টি পড়ছে, আর এখানে হচ্ছে পুজোর আয়োজন। সবাই ব্যস্ত, টুকুকে কে নেবে? এখন আমি বাথরুম যাবো, ফ্রেশ হবো, অনেক কিছু বাকি, স্নান টান করবো, মার পুজোর গোছাচ্ছে, বাবা পুজোর গোছাচ্ছে, সবাই রেডি, মানে এটা ওটা করছে। দাদা এসে ঘুমিয়ে পড়লো, দাদা রায়গঞ্জ থেকে এলো এখনই। তো টুকুকে রাখবো, ওকে সুন্দর করে সাজিয়ে শুয়ে দিয়েছে আর উপর লাগিয়ে দিয়েছে বেলুন। এখন এগুলো নড়বে আর ও একাই খেলবে, ও একটু ডিস্টার্ব করবে না। তো ও খেলতে থাকবো, আমি যাতে খুব ফ্রেশ হয়ে আসি। বুনু কয় বুনু, এই ছোট্ট বুনু কয় রিসু, বুনুকে ডাক দাও, বুনুকে ডাক দাও। আমি হয়ে গেছি রেডি আর আমি পরেছি আজকে নতুন ড্রেস, নতুন নাইটি বলতে পারো, ড্রেসও বলতে পারো। তো চুল ফুল আছড়ে এবার আমি চুলটাকে ভালো করে শুকিয়ে নিই, তারপরে চুল ফুল আছড়ে সিঁদুর করে ক্রিম লাগিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। আর তার থেকেও বড় একটা দুঃখের কথা, আজকে আমার পায়ে ভীষণ ব্যথা, পায়ের এই কিছুদিন ধরে এই জায়গাগুলো ব্যথা করছিল, যেটা বলে কুনুই ডেবে যাওয়া বলে, তো হচ্ছিল, দেখো একদম লাল হয়ে গেছে, এটা ভীষণ ব্যথা অলরেডি। আর তার উপর সে আজকে আমি এই এই পায়ের মধ্যে আবার এখানে আমার কিছু একটা হয়েছে, এখানে ভীষণ ব্যথা করছে, বুঝতে পারছি না দুই পায়ে ব্যথা নিয়ে আমি হাঁটবো কি করে, তার উপরে আবার আমার মেয়েটা না তুকু না শোনো মাম্মা মাম্মাম কই মাম্মাম বেলুন দেখতে ব্যস্ত। চলো দেখি বাইরে কি হচ্ছে। এখানে টুকু আর দাদার মাঝে বসে গল্প করছে, দেখো কেমন দিকে লাগে, দেখো ওকে দেখো, একদম হচ্ছে লুচি আর সুজি ভোগের জন্য, আর এখানে হচ্ছে ফল কাটা, বাদ বাকি সব গোছানো হয়ে গেছে। হয়েছে কি যে উজানকে হট করে লাইন দিয়ে দিয়েছে রাজস্থানে, আর পুজো পড়ে গেছে মাঝখানে, তো কালকেও গাড়িতে উঠেছে, আজকে পুজো, আর কালকে একদম ভোরে ভোরে গাড়িতে উঠেছে, তার আগের দিনও ওর ডিউটি ছিল এরকম টাইমে, লাইক দুটো থেকে রাত দশটা পর্যন্ত বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে গাড়িতে উঠে গেছে। এবার ও যে জিনিসপত্র নেবে পুজো সেগুলো নিতে পারেনি, তো অবশেষে অনেকগুলো স্টেশনে চেষ্টা করেছে, চেনা পরিচিত যারা আছে যারা জিনিস উঠিয়ে দিতে পারি কিনা, তো হলো না সবার লাস্টে। লাকিলি আমাদের এখান থেকে বাবা সব কিছু বাজার করে রেখেছিলো, দুটো ফটো, দুটো মালা, সিঁদুর, আর ওরা কোথা থেকে ফল জোগাড় করেছিল, কলা আর আখ, তো সেগুলো আর সাথে আরও দু তিনটে ফল দিয়ে তারপরে রাহুলরা গিয়ে দিয়ে আসে, অ্যান্ড দেন ওরা পুজো করেছে। আর এর মধ্যে পুজো করেছে ওরা, গাড়ির মধ্যে পাওয়ার কার আছে, দুটো ইঞ্জিন চলে, দুটো ইঞ্জিনের পুজো একসাথেই করে দিয়েছে একটা ইঞ্জিনে, তো দেখো তোমরা সেই ক্লিপটা। এখানে সব গোছানো হচ্ছে, এখন বাজে দশটা, বাট এখনো ঠাকুর আসেনি। মেয়েটাকে শুয়ে দিয়েছি, ও আরামসে ঘুমাচ্ছে। আর এমন করা হচ্ছে যেমন বড় ঠাকুরের, এগুলো বড় ঠাকুরের লাগে না বলো তো? হ্যাঁ নিয়ে আসছে বাবু, উঠে যাবে আওয়াজে, উঠে চুপ করে চুপ করে না দেখো। ফোন হবে অঞ্জলি, খাইয়ে দিয়েছি টুকুর,
তো পেট ভরে গেছে, বাট 11টা বাজতে গেল, আমার ভীষণ খিদা পেয়ে গেছে, এবার আমি খাওয়া দাওয়া করিনি। এটা হচ্ছে আমাদের আজকে লুচির পাহাড় হয়ে গেছে, সেই ফুলকো ফুলকো লুচি। এখানে খিদু পাই সেটু শুনে ফোকাস লুচি এক কারণে লুচি নিয়ে বসে পড়েছি, যেমন কি আমার ব্লগ যারা দেখে তারা জানো লুচি খেতে ভীষণ ভালো লাগে, আজকে এতগুলো লুচি খেয়ে আর লোক কেমন যাচ্ছি না, তো চলো খাওয়া শুরু করে দিই। এটা ভোগে সব ঠাকুরের তো আরও আছে এখানে, তো খিদে পেয়ে গেছে খেতাম, বাট আমি খেলে টুকুর অসুবিধা হবে তাই আমি এই কটাই নিয়েছি। এখন অনেক সিরিয়াস কথাবার্তা চলছে টুকু আর টুকুর পাপার মধ্যে, টুকুর পাপার সাথে সুন্দর গল্প করে খেলছে। সোমো কি খেলি আজকে প্রসাদ বল, ফল প্রসাদ আর রুচি সুচি। আমার মা এ কি খুশি, বাইরে কি হচ্ছে দেখি, বাইরে সোনু স্নান করে চলে এসছে, ওয়াও সোনু ইউ আর লুকিং সো গুড, আর এখানে আছে নয়ন, সবাই খাওয়া দাওয়া করা হয়ে গেছে। এখন বাজে তিনটে আর আমি ভাত খেয়ে নিয়েছি, আসলে লুচি খাওয়ার পর অনেক খিদা পাচ্ছিল না, তো তারপর আর খাওয়া দাওয়া করতে করতে দুটো আড়াইটে বেজে গেছে, তারপর এখন বাজে তিনটে। এখন দেখছি সোমবার আমি একটা ওয়েব সিরিজ, যেটা হচ্ছে দেখেন যারা যারা দেখো দেখতে পারো, একটু অন্য টাইপের, আমার খুব একটা ইন্টারেস্ট লাগছে না, আমার সোমর খুব ভালো লাগছে কারণ একটু ভৌতিক আছে আর ভৌতিক ব্যাপার থেকে আমি একটু দূরেই থাকি। আর টুকুকে ফিডিং করার পরে মার কাছে এখন আছে, ওর এখন ড্রেস আপ হচ্ছে, ওয়েদার একটু পর পর গরম ঠান্ডা হচ্ছে, তো ওর এখন হাফ স্লিভসের একটা টি শার্ট লাইক অ্যান্ড একটা ফুল স্লিভসের প্যান্ট পরানো হচ্ছে, তারপরে ওকে আমার কাছে দেবে, মা একটু রেস্ট করবে কারণ মা সকালে উঠেছে আর একটু রেস্ট করতে পারেনি। তো সময় থাকবে সবাই ব্লগটা কন্টিনিউ করছে, অনেকের বাড়ি আজকে নেমন্তন্ন আছে, খিচুড়ি খেতে যাবো, আর সেখানে কী খাচ্ছে আর কী কী হচ্ছে সব দেখতে পাবে। বিকেল আর এখন টুকু উঠে গল্প করতেছে সবার সাথে বসে বসে, টুকু কই টু, এই যে ফোন কর, ফোন ফোন, এই যে হ্যালো হ্যালো হ্যালো, টুকু বসে আছে এখন। এখন বাজে সন্ধ্যা 5:30টা, সন্ধ্যা দিচ্ছে, টুকু খিচুড়ি, খিচুড়িটা হচ্ছে পাশের বাড়ির বৌদিদের দোকানে পুজো হয়েছে, তো খিচুড়ি ওখানেই করেছে, বাট এখানে নিয়ে এসেছে, তখন থেকে একটু দিয়েছিল, সেটাই এখন খেলাম, পেট পুরো ভরে গেল আর বেশ ভালো লাগছে এখন, আর একদম কিছু ভালো লাগছে না, খিচুড়ি খেয়ে ভালো লাগছে বাট আর কিছু ভালো লাগছে না। আর এক জায়গায় আছে খিচুড়ি খাওয়া নেমন্তন্ন, সেটা যাবো রাত্রে, যেন ডিনারটার টাইমে যাবো, যেন ডিনার আর না করতে হয়, তো এখন একটু ফ্যানের নিচে শুয়ে শুয়ে মোবাইল টিপবো, এটাই কাজ, আর জানি ফোন করবো। ঘুম থেকে উঠেই টুকু দেখো হাত খেতে শুরু করে দিয়েছে, কীভাবে হাত খাচ্ছ, খুশ নেই সুন্দর সব তোরা নজর প্রসাদ বানাই চায় বানাই। আজ রাত 8:30টা, আর এখন যাচ্ছি আর একটা নেমন্তন্ন বাড়ি, যেখানে আমাদের খাওয়ার কথা ছিল, তো মোটামুটি 9টা বাজতেই গেল, 8:30টার বেশি বাজে, তো এবার চলো গিয়ে খিচুড়িটা খেয়ে আসি। তো এখানে বসে গেছি খিচুড়ি খেতে, এখানে আছে পাপড় ঘাটি বোনা খিচুড়ি আর নর্মাল খিচুড়ি, আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এসে দেখি টুকু শোনা খেলে করছে, না শোনা টুকু মম্মা একা একা খেলে করতে পারে তো না, টুকু তাড়াতাড়ি আসতে চলেছে উজানের বার্থডে ব্লগ, অ্যান্ড আরো এক্সাইটমেন্ট কিছু ব্লগস, তো সঙ্গে থাকো সবাই।